বুঝি পোৱা নাই না ঐ মানুহ তো তই মাটিত বাগৰি বাগৰি নো কি কৰি আছা হেই একো কৰা নাই মোবাইলত টান নোহোৱাকে কেনেকে কথাটো সোমাই সিটোকে চাই আছোঁ ৰ তা মানুহ মৰিল বাজাৰত বাজাৰত মৰাৰ কাৰণে কিবা হত্যাল কৰিলে গোটেই বাজাৰখন বন্ধ হৈ গেল আকৌ বিচাৰি নাপালো কোনকেইটাকে পালো আজি এটা কাম কৰ শাক ঢেকীয়া কচু দি অসমীয়া খাদ্যকে খোৱা বুজা নাই লৌ এইটো লৌ অ মাধুৰী তহঁত বহ মই আহি আছো যা চিন্তা কৰিব নালাগে তই কি পেলপেলকে চাই আছা যা গৈ নাপাবি বুজা নাই কি কৰবি আৰু ভাগ্য বয়া বুজা নাই সদায় দিনা লাগটো নিমিলে আছিল বিষ্ণুৰ মাতাতে নামিল বিষ্ণুৰ মাটিতে বাউৰে বাউ মাউৰে মাউ গাঁও জম জম কৰে ৰে মোৰ বিপক্ষে নহয়তো না না জিংগেল ভাই আমি তাৰমানে চোৱা চিতা কৰি কৰিম মেচেৰে সহায় কৰি এই যে বা তোমাৰ বিবাহ বেমাৰ আজাৰ এই প্ৰেম বিচ্ছেদ প্ৰেমৰ জালা হা কি কৈছ প্ৰেম ৰুকু পাছিক কৰিবি এটা তো আমাৰ বাই হাতৰ খেলা ঐ দস্তি তই যদি মোৰ এটা কাম কৰি দিব পাৰ তেনেহলে মোক কিন্তু তহঁতৰ এই মাটি বাৰী একো নালাগে বুজিলি কি সহায় মই চেনিক বহুত ভাল পাওঁ ৰে মোক তাইক লাগে হয়ে যাব সব হয়ে যাব চেনি তোমার প্রেমের জালে পড়ে যাব কিন্তু তার জন্য একটা কাম করন লাগে কি কাম করিব লাগে কনা মই তাইক পাবলে যে কোনো কাম করিব পারো কনা কাল রাতে আমি একটা তাবিজ দিম হে তাবিজটা নিয়ে তুমি চেনি গুগরের সামনে পুতপা হেডে মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে চেনি তোমার জন্য পাগলা হয়ে যাব গা পাগলি হয়ে যাব গা তই সঁচাই কৈছ ইছলাম কিন্তু একটা কথা আমি যেদিনকে তাবিজটা বানামু সেদিনকে তুমি আমারে 5.5 কেজির একটা কালা মুর্গা দেন লাগবে মানে মোটা মুর্গা এটা মুরগি এটা কি মই গুটে তোর ঘর মুরগিরে ভর্তি করে দিম মুরগিয়ে মুরগি করে দিম ভর্তি করে দিম তোর খালি মুখ কামতু করে দে ওবো এসব মুরগি বান্ধা থুয়া একটা মুরগি নিয়ে আমি তাবিজটা বানাই দিমু তোমার কাম হয়ে যাব গা বড়িয়া বড়িয়া হয়ে যাব হয়ে যাব সব হয়ে যাব এতিয়া মুখ সেনিক লগ করব আর কোন রখাব নোয়ারে সেনি মই আহি আছো একশো এটা হয়েছে গুরুর আশীর্বাদ কেউ তোমার মারবার আইলেও তোমারে সালাম করে থিয়ে যাব সবাই গাও আসিল বিষ্ণুর মাতাতে নামিল বিষ্ণুর মাটিতে আসিল বিষ্ণুর মাতাতে নামিল বিষ্ণুর মাটিতে বাউরে বাউ মাউরে মাউ গাও জম জম করে
দেউতা মই এখন দোকানখন কি করিম আকো নামতা যেন মই কছো নহয় আকো কছো মই আর বয়া বস্তু দোকানত কেতিয়াও বিক্রি নকরো নহলি তয়ে কছো ইনকামৰ ৰাস্তা বুলি মোৰ কি আছে নালগে নালগে তাই ইনকাম কৰি ফাটাবা এমান দিনে সেই বিষাক্ত বস্তু বিক্ৰী কৰি জেগলা ইনকাম কৰি খুৱাইছা সব বমি কৰি উইলে যাম দম লাগছি তই বুজি কি নাপায় দেউতা কি নাম ডাঙৰ ডাঙৰ মানুহ চলি গিলাখানে মদৰ বিজনেছ কৰি কি নাম ডাঙৰ ডাঙৰ কাম কৰিব লাগছি সেইগিলাখান কি মদৰ বেপাৰীৰ পিতৃ হোৱাটোৱে যদি ডাঙৰ মানুহ বুজায় হেনা ডাঙৰ মানুহ মই নহওঁ এমান বছৰে মই মোৰ নিজৰ ছাত্ৰ ছাত্ৰীক মই যি নীতি বচন দি আছো যদি মোৰ নিজৰ পুত্ৰই উলংঘা কৰে মোৰ কথাৰ ক'ত দাম থাকিল শুন দেউতা ইটা দিনৰ কিছুমান পুৰণা ধৰা বান্ধা নিয়ম নীতি বাদ দিবাৰ হ'ল আৰু মোৰ মতে মই আকৌ ভুল কৰা নাই নাই দে বৈদ্য মহান কাম গুচ্ছা ৰয় বহুত দুখত থাকা আৰু বহুত সুখত থকা মানুহক মুখত তই মদৰ দৰে অমৃত দিছা দি পুণ্য দিছা চাপাছ মাষ্টাৰৰ সুপুত্ৰ হ'ব দেউতা জানো মই যি কৰোঁ সব বেয়া কামেই কৰোঁ সব ভুল কামেই কৰোঁ আৰু ৰাস্তাৰে যিগিলাখানে মদ খাই গালি পাৰি আটা পাৰি যায় সেইগিলাখান হৈছে মদেহী যিগিলাখানে বাৰত বহি মদ খাৱে এ চিগাৰেট বহি মদ খাৱে সেইগিলাখান হৈছে ভদ্ৰ মানুহ এখানে আমাৰ সমাজ ন দেউতা ঐ সমাজ সংস্কাৰৰ হৈছ তই মা তই অন্ততঃ সমাজৰ কথা নকবি নিজৰ কথা চিন্তা কৰ মোৰতো মান সন্মান চব শেষ কৰি ফেলিয়ে এতিয়া দেহাটোৰ ভিতৰত জীৱটো লৈ কেলেপ কেলেপকে বাচি আছো তাকো মা মারি হেক কর মুক্ত হই যা মোর পেশার কি কথা ইয়াত করি যে যে বয়া কাম আছে সব ক টাকা ইনকাম কর ধনী মানুষ পাইপে তো না লাগে এ রসুন হাপা তুই বলবা নালগে আই মই রতনী ও রতনী বউ তুই মই আর থানার পাই বেলেগ পুলিশ আহ বুলি ভাবছিলু এ নহয় হেৰি মানে এই আমাৰ মামাই পইচা কেইটা তো ঘূৰাই দিছি না নাই পইচা নাই দিয়া তো আৰু এখন বিচনা আছে নহয় নহয় কিন্তু থাকবা নোৱাৰা উৰা দুনিয়াৰ ম দুনিয়াৰ কৈতে চৰাই বুজা নাই আৰু ৰাতি হলি মস্ত মস্ত দীঘাল দীঘাল চেলা গিলা ওলাই একবাৰ কামে নিব লাগিলে ডাইৰেক্ট চেটেপ বুজা নাই ঐ খাপলা কো পাৱাৰ্ড বাই বিস্ক ফাৰ্মৰ টপ গোল বিস্কুটত চীজৰ আচল সোৱাদ আৰু খাটেহি গন বাউলি সহযোগ কৰিছে নেছলে মাইলো গ্ৰো উইথ স্পৰ্টছ আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া টিভিএছ আপাচি চিৰিজ আৰ টি আৰ নাও ইন মেট্ৰেড প্ৰেগা নিউজ প্ৰেগনেন্সি ডিটেকশ্যন কিট গুড নাইট ফাৰ্ষ্ট কাৰ্ড অব মচ্চৰ হোংগে ফটাক্সি ফুৰ উইমেন হৰলিক্স হকিন্ছ এয়াৰটেল পোষ্ট পেড প্ৰমিছ লিয়া আগৰবত্তি ইউনিবিক কুকিজ সাইকেল আগরবতি কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় ইন্ডিকা কেশ কালা সিটি 100 সেলফ স্টার উইঙ্কিজ দ্য কেক স্পেশালিস্ট আরু আইডিয়া 4G আচ্ছা মানুরি হে মাছ মাংস খালে যিমান ভিটামিন পায় তাতকে আমার এই লোকাল ডিমাটো খালি বেশি ভিটামিন পায় বুঝা নাই আৰু কথা হৈছে কি তন্ধে গুৱাহাটী লোকেল ডিমাটো খাবা নাপা ফাৰামুৰাই ডিমা খাবা পা হয়না তাতে আজিকালি ডিমাগিলাখান কিহৰ ওলছি প্লাষ্টিকৰ ডিমা বুজা নাই পেটত কিবা বেমাৰহে হয় আৰু এইগিলাখান খালি ভিটামিন আছে খা খা ডিমাটো খা মাধুৰি ডিমাটো খা এই নাখা কিয়া কিছে আছা খাৱাই ভাত কেইটামান দিওঁনে নাই নালাগে নালাগে কিয় নালাগে ইয়া দি মাধুৰীকে দি নাই নালাগে হ'ব কিয় নালাগে ইয়া খাবা লাগে মাছ মাংসৰ কথা আছে বুজা নাই আজিকালি বিশেষকৈ পাঠা ছাগলীৰ মাংস মই নাখাওঁৱেই পাঠা বুলি বিক্ৰী কৰে কি ভৰসা আছে পাঠাহে বিক্ৰী কৰে নে পাঠিহে বিক্ৰী কৰে নে কিবা ভেড়া ছাগলহে বিক্ৰী কৰে সেইকাৰণে মই নাখাওঁ আমাৰ চলি বুজা নাই আৰু এইগিলাখান শাক খাব লাগে শাকো নানা ৰকম ভিটামিন আছে বুজা নাই সেইকাৰণে মই শাকটো বেছিকৈ খাওঁ সেইকাৰণে মই টনটনীয়া হৈ থাকোঁ খা খা আপুনি তেওঁলোকক ভাতকেইটা শান্তিৰে খাবলৈ দিবনে মনো কি শান্তি দিয়া নাই আমাৰ চলি মনে মনে থাকচোন পিছে মাধুৰী আজিকালি বজাৰৰ মাছ খোৱাটো একেবাৰে বিশ্বাস কৰিব নোৱাৰি বুজা নাই মই হ'লে বিশ্বাসে নকৰোঁ কাৰণ লোকেল মাছ বুলি চালানী মাছ বিক্ৰী কৰে আৰু সেইগিলাখান মাছ খালি পেটৰ বেমাৰ হয় আৰু পেটৰ বেমাৰ হ'লে কোনে ৰিক্স ল'ব উহ দেউতা এইবিলাক মাছত পাতিবা এতিয়া ভাতকেইটা খাই লোৱাচোন ৰহে তই মনে মনে থাকচোন এই মাধুৰী ভাত কিন্তু নেৰিবি গোটেইকেইটা খাবি পেট ভৰে খা বুজা নাই এইগিলা শাক বাৰীৰ পাছফালে মই একধৰণৰ সান নিদিয়াকৈ ৰুইছোঁ একদম ফ্ৰেছ শাক ভিটামিন থাকা খা খা বৰ সোৱাদ
তোৰ খাই হলে নে অ হল পেট ভৰিলে মোৰ হাও পেট ভৰি গেল তোৰ ভুছি নেকি তোৰ ভৰিল তমাম ভিটামিন থকা হাক খাইছ নহয় সেইকাৰণে আগতে পেট ভৰি গেল মাৰে চুলি তই পইচা গিতা মোক নিজাতে ঘুরে দিবে লাগে জিতি মানুহ ৰাতত কিয়া দিয়া আজি ঘৰত যাই খুদ ভাই লাগব তেও টকা গিতা গতেই খৰচ নকৰ তো ঘুরে দিবাই লাগব অ বিনা কাৰণত মই তোৰ পাৰে টকা খাই এই পুলিচৰ পোছাক জৰত ছেকা নলগাও অ লগতে তই তামোল গুট গও নাখি আৰু ছেক নালগে বাৰু সারাতে তোক দৃষ্টি কিনে তোর ঘরত আইভা পারে সাবধানে থাকবি আর মোর কথা তো হলি নকবি ও নকও দে দরকার হলি তোর কথা খুঁজলেও মই তোক দেখাই নাই বলি কম হ্যাঁ ও আপনি পিছে ঘরলৈ কেতিয়া যাব আজি রাতিটো থাকিম বলি ভাবিছো বহুত দিনৰ পিছত আহিছো যে অ পেহি আজি থাকক হয় তামুল দিছে মাজনি অ দে 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 দি পিছে অলপ জিৰি হাতেই লম বুলি ভাবিছা নে যাম বুলি ভাবিছা এতিয়া ৰাতিটো থাকিমে যেতিয়া এতিয়া বিচনাত নপৰো দিয়ক হাও ৰাতি থাকাৰ কথা চিন্তা কৰিছা পিছে বৰ মুস্কিল হ'ল নহয় আই কিয় কি হ'ল নো এক্সট্ৰা ৰুম নাই বুজা নাই এটা ৰুমতে আমি গোটেইকেইটা একেলগে বাগাত দিয়া ইমান ডাঙৰ ঘৰটোত এটা ৰুম কেনেকৈ হ'ল নো ভাড়া দি থৈছোঁ বুজা নাই আগতে আমি বাহিৰত থাকোঁতে ভাড়া দিছিলোঁ নহয় এতিয়া ভাড়াতীয়াকেইটা ওলাই যাবাই নাই এতিয়া কামে কাজে গৈছি অলপ পিছত আহিব আৰু আৰু এখন বিচনা আছে নহয় নহয় কিন্তু থাকবা নোৱাৰা উৰা দুনিয়াৰ ম দুনিয়াৰ কৈতে চৰাই বুজা নাই আৰু ৰাতি হ'লে মস্ত মস্ত দীঘাল দীঘাল চেলাগিলা ওলোৱাই একবাৰ কামে দিব লাগিলে ডাইৰেক্ট চেটেপ বুজা নাই তাতে তই কেনেকৈ থাকবি আৰু গোন্ধ অ দেউতা হ'ব দিয়কচোন মনে মনে থাকক হেয়া মাজনী তই বুজি নাপাৱাই কিবা কাজে ৰাতিটো বিপদ হৈ যায় কিবা কামৰাই দি লাগে তেতিয়া কি হ'ব কোনে ৰিস্ক ল'ব সেইকাৰণে কৈছোঁ হয়নে আপুনি চাগে থকাটো অসুবিধাই হ'ব তাকেইতো অ মাধুৰী তই কাপোৰকেইটা সলাই ল'বি নেকি নালাগে হ'ব দে তেনেহ'লে তই বহ মই বাচনকেইটা ধুই থৈ আহোঁ যা 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 বাচন ধুই যা 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 আৰু এটা কথা হয় মাধুৰী তই যদি উৰহৰ কামৰ খাই থাকবা ইচ্ছা কৰা তেতিয়া হলি থাকবা পাৰা নাই নাই নালাগে মই যামেই আৰু এইবিলাক মোৰ বৰ ভয় লাগে দেই হয় দে ময়ো তাকে চিন্তা কৰিয়ে কথাটো কৈছোঁ বুজা নাই কিবা কাৰণত যদি কিবা এটা বিপদ হৈ যায় হস্পিটেলত কোনি লৈ যাব তাতে হস্পিটেল বহুত দূৰ বুজা নাই আৰু যাবি ৰচোন অলপ দেৰি ব বেলিটোতো মাৰাই যোৱা নাই 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 মই সোনকালে যাওঁ তেতিয়াহে সোনকালে ঘৰ পাম আকৌ কেতিয়াবাকে আহিম ৰ অ বিউটি বিউটি এই আচোন আলহী যাবা ওলছি এইফালে গুৱাহাটীৰ বাটত যোৱা কথা কিমান সোনকালে গ'লে সোনকালে পাবি বেয়া নাপাবি কিন্তু বুজিছা নাই কিবা এটা বিপদ হ'ব বুলিহে মই থাকিব মানা কৰিছোঁ আৰু তই যাবলৈ ওলালি যে আজি দেখোন থাকিম বুলি কৈছিলি এই আহিম আৰু দে কেতিয়াবা আহিব দে বুজা নাই আকৌ আহিব ভালকে থাকো বুজা নাই খাৱা লোৱা ঠিক নহ'ল গৈ আছোঁ নাপাবি দে হ'ব আহিছো আপুনি কি উল্টা পুল্টা কৰিলে মোক সঁচা কথা কওকচোন থাকিম বুলি কোৱা মানুহজনী যে নাথাকিম ঠিক বুজি পাইছা ময়ে গণ্ডগোল কৰছো মই কিবা কিবি উল্টা পুল্টা যা এটা কথা কৈ তেওঁলোকক পঠাই দিলোঁ ঘৰত যাবাক লাগি বাধ্য কৰিছোঁ কিয়া জানা না আপিটোৰ কাৰণে কৰছো আপিটোৰ পঢ়া শুনা কথা নাছে তাতে হাই হাল্লা কৰি থাকিব আপিটোৰ শাস্তি নহ'ব আপোনাৰ পৰা আৰু মোৰ শান্তি নহ'ব মাথাটো একেবাৰে বেয়া কৰি দিছে এনেকুৱা মানুহ মই পৃথিৱীত ক'তো কেতিয়াও দেখা নাই হেই মাৰা চলি ক'ত দেখা পাবি আই গোটেই দৰং ডিষ্ট্ৰিক্টৰ ভিতৰত এক পিছে আছোঁ মণ্ডাল এতিয়া এটা কাম কৰ মাংস আনছো বুজা নাই মনে মনে থৈ দিছোঁ বানাগে জুতি কৰি খাম মাৰা চলি যা কিছে আছা চিনেমাবিলাক দেখা নাই নেকি কেনেকে হিৰোই ভিলেনক মাৰি হিৰোইনক বিয়া পাতে অহংকাৰ কৰি নকওঁ দেচোন ময়ো সিটোৱে কৰিম হয় নেকি হৰিমা হয় চিনেমা আৰু বাস্তৱ জীৱন একে নহয় গম পাইছি বেছি হিৰোগিৰি দেখাবা যাব কোনোবাদিনা একেবাৰে চেন্তে বহি যাব তই মোক ভুল নুবুজিবি বুজিছ হাপা তোক একেবাৰে মোৰ বুকুৰ ভিতৰৰ অলজিয়া নহয় হাওঁ ফাওঁ প্ৰায় মৰম কৰোঁ ঐ এতিয়া মোৰ কথা ভাব জেলুক যাব লগা হলি মই কেনেকৈ থাকিম নিজৰ কি হ'ব অৱস্থা ৰবা এই মোৰ কথাটো নুশুনা কিয়া
কইছেনি রুবা শুন কইছেনি কি হল খুশি কি আপনার কে মুখ বারে বারে এনকা অশান্তি দিয়ে কি লাগে কখন অশান্তি পেট সিরি তেলে কেন কি কোয়াতে নি মই কি তোমাকে গুন্ডাতুর দরে ডিস্টার্ব দি থাকো নাকি আপনালোকৰ কানে মু জিয়া থাকার আঠানো ইচ্ছা নহয় গেছি কি ইমান প্রেম জাগিল কখন কি ইমান মরম লাগিল মো কেনেকে যে বুঝাও নহয় মই তোমাক চেনি ও গম পাইছং তুমি কে গুন্ডাতুর ভয়তে মুখে নে কইছ ন যার ভয়তে ন কওকে মুচতে আপনি মোক শান্তি দি থাকবে নাইবো ভগবানে নকৰো উনবানিনে আপনি আধা মরা হবা লাগে আপনার গুতাই ঘরখানে কিন্তু চিরদিনৰ কানে মুকে দুখি বুলি ভাবি থাকিব হইছে নি সিনেমা বিলাক দেখা নাই নেকি কেনেকে হিরোই ভিলেনক মারি হিরোইনক বিয়া পাতে অহংকার করে নকং দেছুন ময়ও সিটুয়ে করিম হয় নেকি হরি হয় সিনেমা আর বাস্তব জীবন আকে নয় গম পাছি বেশি হিরোগিরি দেখাবা যাবো কোনবা দিনে একেবারে সাথে বই যাবো আর শুনো মই কিন্তু সাবধান করে দিলো দেই কোনবা দিনে কিবে হবো মুখ কিন্তু নুদুখবো গম পাইছং গম পাই কিছু মই মই কবাত মার খাই মরিম বলে সিনিয়ে ভয় খাইছে ও তার মানে তাইর কলিজাত মোর প্রতি মরম জাগি জাগি উঠিছে ওই সেনি ঠিক ভাবিছা কিন্তু তুমি হ্যালো 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 কত আছো তুমি মই একদম পথরের মাঝে ঘুমে ঘুমে তোমার লগত কথা পাতি আছং আর কোন পথরের মাঝে শুই আছা সিনা কি হইছে যেতিয়া আর কথা পাতবা লাগবই না এটা কাম করাছুন কিনু কাম জানিয়ে বাগিলে আজি মানুহটো ওই মানুহটো মানুহটো কই পড়বে কি হছে কোন কেছিলি তই হা তো কই মান বিসরি পড়ছো ই কোন যে মারো এগিলা কথা ঘুরিয়া সং তোরে কো কাম ধান্দা নাই এ কাম ধান্দা মানে সারি ফলে কাম নাই ই ফলে যাও কাম নাই ই ফলে যাও কাম নাই কুটুয়ে কাম নাই দেখন এই মোবাইলটো হওয়ার পর তো একো কাম ধান্দা নকরা হইছ দিন রাতি খালি মোবাইল দুতে লাগি থাকা মিশা কথা কিয় কইছা কাম দেখো মা কইয়া থাকো কাম হই না পমোয় কোন কিসা তো কাম থা কোন কিসা ধর কি আছে নাই তোর কি বা ধান্দা আছে না চাও এই মোবাইল দুন দিছু হই রহ কোন মোবাইল বাইসা তোনা খুলি যাব এই এই মোবাইল আজি ব্রামর লগত থাকবো ইতিয়া তো যত কামত যাবা আছে কই থাক ঠিক ঠিক তোর মোবাইলটা কি করবি ওই পড়িমি দিশুর মোবাইলটা পান্দে পরিয়া বগাই কান্দে রে এই যে আপনি কি খালি ঘরে বয়ে বয়ে একনা কাম করতে থাকবেন কি করে লাগে কসে কোনে যাবা লাগে কসে তুমি নিজের ভাই যে দিনের ভিতরে হাজার হাজার টাকা করে ঘটিবেন নইছে আপনি কি করবেন নইছে যাই বিজনেস করে খালি পয়সা বরবাদ হবেন নইছে তাই নে আরে ইসলামে কোনো বিজনেস করে নাই ইসলামে মানুষের সহায় করতে আছে হে যাই করতে আছে মানুষের 2-4 টাকা দেই হেডে নিয়ে আয় পড়তাছে বাদ দেন সে ওর কথা কি সহায় করছে মানুষ রে হ্যাঁ সব মানুষ খালি ঠকছে নাকি পানি এক নারে বিজনেস করছে তুমি আমার থেকে বেশি জানো নাকি হ্যাঁ আরে হে মানুষ তো যে দুধ পানি কো নিয়ে হেগল লইছে আরে হেগল মানুষের বিপদ থেকে উদ্ধার করে লেগে লইছে অত অন্ধ হইয়া ভাইরে বিশ্বাস করার লাগবো না না হলে অন্য বাবার মধ্যে জেলে যাওয়ার লাগবো পারে তাই নে এ হেগল অমঙ্গলিয়া কথা কইবে না কিন্তু কই দিলাম তোমার আমি হে ভূমি সাধনা করে হেরে পুলিশ ধরে কি কারণ থাকবা পারে কি কারণ থাকবা পারে এটা আমি বাইর করুম বুঝছো আর খুব কম দিনে ওর আসলি জেলা রাইজের মানুষ আমি বাইর করাই ছাড়ু আরে তোমার হেগল করার কি দরকার আছে কারণ উই আমার হজম হয় না আর আমি যা করুম বলে কইছি করাই ছাড়ু ঐ তই মোৰ টকা গিতে কি আমাৰ আহে বাপা ৰে তোৰ বয়া নালগাই না মোৰ সংসাৰ কান দেখি হেউ ৰতনি কথাটো বিশ্বাস কৰিলি মোৰ কথাটো বিশ্বাস কৰা নাই কিয় ৰতনি মোৰ হাতত টকা পইচা একো দিয়া নাই নহয় তোক দিবলে এই তেনে হলে তাই কি কলা মোক কেনকে হেউ তই কম মাথাৰ মানুহ কাৰণে তোৰ পুলিচৰ ভয়ত এনেকে পলাই থাকিবলগীয়া হৈছে ৰতনিয়ে তোৰ বুদ্ধি কৰি সুধিছিল যাতে তাই মোক টকাৰ কেছটোত ফচাই তাই হাৰিব পাৰে ঐ ইয়েছ ইয়েছ সেইটো কাৰণো হ'ব পাৰে ৰতনি পুলিচ হৈছি নহয় সেইকাৰণে কথাৰ পাক জানা আছে তই মোক ভুল নুবুজিবি বুইছ হাপা তোক একেবাৰে মোৰ বুকুৰ ভিতৰৰ অলজিয়াৰ নহয় হাওঁ ফাওঁ প্ৰায় মৰম কৰোঁ ঐ এতিয়া মোৰ কথা ভাব জেলুক যাব লগা হ'লে মই কেনকে থাকিম নিজৰ কি হ'ব অৱস্থা ও মামা
আই এম কনফিউজ মিঠেক মিস করো চিরিং চিরিং মই জেলুক গেলি তার কি হব ফিলিংস ও নো ও ইয়েস ও ইংলিশম্যান ইংরাজি ভাষাত কান্দিব নালাগে অসমীয়াতে কান তাকেতো আই এম ফিনিশ মামা এই ভগবান আই হেট ইউ ওই মালিক স্যার মোক যাবা দিবি না মা কসম তোর আর ইয়াত মই কেতিয়াও নাখাঙো তই ইয়াত খাব আহিলেও তোক নিদো এতিয়া মই যাব পাৰিম ন যাব পাৰিবি কিয় যাব লাগে বাৰু কোৱাচোন মোলে তোমাৰ ভাল পোৱা হৈছেনে বাৰু বাৰু কেনেকুৱা লাগিছে কোৱাচোন ঐ হাপা ছাৰ হেতু ধৰ 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 এই ৰা কত যা ধৰ খাপলা কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মর টপ গোল বিস্কুটত চিজর আসল হোয়াদ আর খাটেহি গন বাউলি সহযোগ করিলে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া টিভিএস আপাচি সিরিজ আরটিআর নাও ইন ম্যাট্রেড প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস লিয়া আগরবত্তি ইউনিবিক কুকিজ সাইকেল আগরবত্তি কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় ইন্ডিকা কেশ কালা সিটি হান্ড্রেড সেলফ স্টার উইঙ্কিজ দ্য কেক স্পেশালিস্ট আর আইডিয়া 4G